দর্শক শুভেচ্ছা নেবেন। সাতক্ষীরা পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা, উপনির্বাচনের নির্দেশ। বাংলাদেশের এখন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেখানে ভিন্ন মতের ভিন্ন দলের কেউ থাকবে এটা সহ্য করার মতন অবস্থা নেই। সব জায়গায় নিরঙ্কুশভাবে দলীয় লোকজন থাকতে হবে ক্ষমতাসীন দলের। কেউ যদি ঘটনাক্রমে নির্বাচিতও হয়, নির্বাচিত হওয়ার কথা না, যদি ঘটনাক্রমে নির্বাচিতও হয় তবে তার কপালে খারাপই আছে। সেটা আমরা দেখি যে 2014 আগে সবগুলো সিটি কর্পোরেশনের মেয়র পদে জিতেছিল বিএনপির প্রার্থীরা, কিন্তু সেই মেয়রদের কপালে মেয়রশিপ রক্ষা করাটা খুব কঠিন ছিল। বারে বারে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, কারাগারে তারা ঢুকেছে, সম্ভবত তাদের মেয়াদে খুব অল্প সময় তারা মেয়রগিরি করতে পেরেছে, বাকি সময় তাদের কারাগারে অথবা পদচ্যুত হতে হয়েছে। তো একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটা খুবই সিগনিফিক্যান্ট। সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ, যিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত, শেষ পর্যন্ত তার এই ছোট পদটাও মানে এক ধরনের খেয়ে দিল আর কি। সরকার তার পদটা শূন্য ঘোষণা করেছে এবং নির্বাচনের নির্দেশ দিয়েছে। এই খবরে বলা হচ্ছে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। দুর্নীতি, নাশকতা ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 12 জন কাউন্সিলরের করা অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুঝতেই পারছেন কাউন্সিলর কারা এবং তারা কেন সিদ্ধান্ত নেয়, কোন কিসের ইঙ্গিতে, এটা বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়। তিনি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব। তাহলে কি আর বুঝতে বাকি আছে যে বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকবেন আর পৌরসভার মতন একটি প্রতিষ্ঠানে তিনি মেয়র হিসেবে বহাল থাকবেন, এটা কোনোভাবেই সম্ভব না। অন্তত এখনকার যেই শাসন ব্যবস্থা তাতে তো কোনোভাবেই সম্ভব না। গতকাল একই সঙ্গে মন্ত্রণালয় থেকে আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তো নতুন মেয়রের কার্যভার গ্রহণ করা পর্যন্ত পৌরসভার প্যানেল মেয়র এক কাজী ফিরোজ হাসানকে প্রশাসনিক আর্থিক ও ক্ষমতা সহ মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া একই দিন চিঠি দিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়রের শূন্য পদে 90 দিনের মধ্যে উপনির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচিবকে অনুরোধ করা হয়েছে। নির্বাচন কমিশন তো অত্যন্ত দাঁড় হয়ে মানে এইগুলি নির্দেশ পালন করার জন্য তো একেবারেই সদা প্রস্তুত। মেয়র পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয় সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় পৌরসভার ঠিকাদারি কাজে অংশগ্রহণ, পরিষদ সদস্যদের অবমূল্যায়ন ও পরিষদের সবার সিদ্ধান্ত বাস্তবায়ন না করা, পৌরসভার পানি শাখা পরিকল্পিতভাবে অকার্যকর করা এবং পৌরসভার স্বার্থবিরোধী বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল। দেখেন ওই যে জাহাঙ্গীর আলম, সেও কিন্তু সরকারের বিরাগভাজন হওয়ার পর তিনি মেয়র থেকে বরখাস্ত হল, আবার যেহেতু আবার দলের আনুকূল্য পেল তিনি আবার দলের মধ্যে ঢুকলেন, যদিও ইতিমধ্যে নির্বাচন হয়ে তার মা জায়দা খাতুন মেয়র হয়ে গেছেন, কিন্তু ডিফ্যাক্টো মেয়র হচ্ছে আসলে জাহাঙ্গীর আলমই। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভার কাউন্সিলর কর্তৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় স্থানীয় সরকার আইনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনে আরও বলা হয় তাসকিন আহমেদ পৌর মেয়র পদের সব সুযোগ সুবিধা গ্রহণ করেন, অথচ তিনি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। একজন মেয়র সে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত, হ্যাঁ, রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সাতক্ষীরা পৌরসভার ঠিকাদারি কাজে অংশগ্রহণ, পৌরসভার সদস্যদের অবমূল্যায়ন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বিএনপির এমন কোনো লোক আছে যাদের বিরুদ্ধে নাশকতার মামলা নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো নাশকতা মামলার আসামি। এসব অভিযোগ সহ 10টি অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাসকিন আহমেদের বিরুদ্ধে 12 জন কাউন্সিলর 2022 সালের ডিসেম্বর মাসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় সচিবের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব পাঠান। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায় মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য 2023 সালের 3রা সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালকে নির্দেশ দেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তিনি 25 সেপ্টেম্বর মেয়র
তাসকিন আহমেদকে অনাস্থা প্রস্তাবের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না মর্মে চিঠি পাওয়ার 10 কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করেন। তাসকিন আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল চিঠির জবাব না দেওয়ায় তিনি কাউন্সিলর ফিরোজ হাসানকে অনাস্থা প্রস্তাব সম্পর্কিত সভা ডাকার আহ্বান জানান। যাই হোক, মোট কথা তিনি নাই, এটাই হলো সবচেয়ে বড় কথা। তাসকিন আহমেদ অথচ দেখেন পরপর দুবার মেয়র নির্বাচিত হন। প্রথম মেয়াদে দুটি নাশকতার মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালত গ্রহণ করার পর 2016 সালে 4 মে স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই হচ্ছে অবস্থা পুরো। তিনি বলছেন প্রথম আলোকে যে অনাস্থার ব্যাপারে আমি কিছু জানি না, আমাকে জানানো হয়নি, আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত, এই কারণে অন্যায় করে জুলুম করে এবং আইন অমান্য করে মেয়র পদটি দখল করার জন্য এসব করা হচ্ছে। এইটাই এখন স্বাভাবিক, মানে এখন যা পরিস্থিতি, কোনো প্রতিষ্ঠানে এখন নির্বাচনের মাধ্যমে বিরোধী দলের কেউ কোনো প্রতিষ্ঠানে মানে বসবেন এইরকম এক রাজনৈতিক বাস্তবতা এখন একেবারেই শূন্য, এবং দিনকে দিন একটা ভয়াল পরিস্থিতি। মানে যারা ক্ষমতাসীন তারা সমস্ত জায়গায় দখল করে থাকবেন, আর বাকি যারা বিরোধী পক্ষ তারা রাস্তায় থাকবেন অথবা কারাগারে থাকবেন। এর বাইরে মাঝামাঝি কোনো আর কোনো ভারসাম্যমূলক কোনো যে রাজনৈতিক ব্যবস্থা সেটা একেবারেই আস্তে আস্তে অনুপস্থিত হয়ে গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।